আমার স্নেহ ছাত্র ছাত্রীরা, এডিএমআইটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো এর আগে আমরা চলনগমন থেকে ছোট প্রশ্ন উত্তর, এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর, শূন্যস্থান পূরণ, এমসিকিউ সব ধরনের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আজকে আমরা এই চলনগমন থেকে যে সমস্ত বড় প্রশ্ন পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম আমরা 2 নম্বরের প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন, ফ্লেকশন ও এক্সটেনশন পেশির দুটি পার্থক্য লেখ। ফ্লেকশন ও এক্সটেনশন পেশির দুটি পার্থক্য লেখ। পরের প্রশ্ন, অ্যাডাকশন ও অ্যাবডাকশন পেশির দুটি পার্থক্য লেখ। পরের প্রশ্ন, সচল ও অচল অস্থিসন্ধির পার্থক্য লেখ। সচল ও অচল অস্থিসন্ধির পার্থক্য লেখ। পায়রার উড্ডয়নে পেশির ভূমিকা লেখ। পায়রার উড্ডয়নে পেশির ভূমিকা লেখ। পরের প্রশ্ন, পায়রার উড্ডয়নে ডানার ভূমিকা লেখ। পায়রার উড্ডয়নে ডানার ভূমিকা লেখ। পরের প্রশ্ন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখ। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখ। পরের প্রশ্ন, মাছের গমনে পটকার ভূমিকা লেখ। মাছের গমনে পটকার ভূমিকা লেখ। মাছের গমনে পটকার ভূমিকা লেখ। পরের প্রশ্ন, মাছের পাখনাগুলির নাম, অবস্থান ও কাজ লেখ। মাছের পাখনাগুলির নাম, অবস্থান ও কাজ লেখ। মাছের পাখনাগুলির নাম, অবস্থান ও কাজ লেখ। এরপরের প্রশ্ন, সিলিয়ারি গমন ও ফ্ল্যাজেলারি গমনের পার্থক্য লেখ। সিলিয়ারি গমন ও ফ্ল্যাজেলারি গমনের পার্থক্য লেখ। পরের প্রশ্ন, অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো। অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো। অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লেখ। গমনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লেখ। পরের প্রশ্ন, বল ও সকেট সন্ধি বলতে কি বোঝো। বল ও সকেট সন্ধি বলতে কি বোঝো। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কি। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কি। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা লেখ। পরের প্রশ্ন, সাইনোভিয়াল সন্ধির গুরুত্ব আলোচনা কর। সাইনোভিয়াল সন্ধির গুরুত্ব আলোচনা করো। সাইনোভিয়াল সন্ধির গুরুত্ব আলোচনা করো। এরপরে আমরা কয়েকটি 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব। এই 3 নম্বরের প্রশ্নগুলি, প্রথম প্রশ্ন, মানুষের দ্বিপদ গমন পদ্ধতি আলোচনা করো। মানুষের দ্বিপদ গমন পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, মানুষের দ্বিপদ গমনে কঙ্কাল পেশির ভূমিকা লেখো। মানুষের দ্বিপদ গমনে কঙ্কাল পেশির ভূমিকা লেখ। পরের প্রশ্ন, চিত্রসহ সাইনোভিয়াল সন্ধির গঠন লেখ। চিত্রসহ সাইনোভিয়াল সন্ধির গঠন লেখ। চিত্রসহ সাইনোভিয়াল সন্ধির গঠন লেখ। 4 নম্বর প্রশ্ন, মানুষের দ্বিপদ গমনে ভারসাম্য রক্ষা কিভাবে সম্পন্ন হয় আলোচনা কর। মানুষের দ্বিপদ গমনে ভারসাম্য রক্ষা কিভাবে সম্পন্ন হয় তা আলোচনা কর। মানুষের দ্বিপদ গমনে ভারসাম্য রক্ষা কীভাবে হয় তা আলোচনা করো। তো অবশ্যই বলবো, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো। এর পরে লং কোশ্চেন উত্তর অবশ্যই দেওয়া হবে, তবে শর্ট প্রশ্ন উত্তর এই লং কোশ্চেনগুলো তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করো। অবশ্যই এই প্রশ্নগুলো করলে তোমাদের মাধ্যমিকের জন্য তা ভালো রেজাল্টের জন্য যথেষ্ট হবে। অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো আর প্রশ্নোত্তরগুলো রেডি করো, আর চ্যানেলের সঙ্গে থাকো। আমি পরপর অবশ্যই প্রশ্নোত্তরগুলো এভাবে দিতে থাকবো। গোটা বই থেকে শর্ট প্রশ্ন উত্তর কমপ্লিট করার পরে লং প্রশ্ন উত্তর দেওয়া হবে, সাজেশন ভিত্তিক লং প্রশ্ন উত্তর। লং প্রশ্ন উত্তর সব প্রশ্নের উত্তর দিলে অনেক হয়ে যাবে, তা সম্ভব নয়। সেই জন্য সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া হবে লং কোশ্চেনের, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপাতত ছোট প্রশ্ন উত্তর, বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন উত্তর নিয়ে বিভিন্ন ভিডিও
দেওয়া হবে, তোমরা সেগুলো ফলো করো অবশ্যই, নতুন যারা সাবস্ক্রাইব করবে, আর ভালো করে পড়াশোনা করো, সাবধানে থেকো। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।